হ্যালো মানে ইউটিউবের দ গাইস, আজকে চলো নতুন একটা ভিডিও করছি, চলো শুরু করা যাক। জয় নি, আমি রঙ্গন, তোমাদেরকে রোস্টিং বার চলো শুরু করা যাক। তো গাইস আজকে আজকে ফুড ব্লগ করব। তো গাইস দেখো এখানে বিরিয়ানি আছে, গাইস বিরিয়ানি আছে, গাইস বিরিয়ানি। তো গাইস ঢালো ফার্স্টে, আমার আমার টেকনিক দেখো গাইস, এই টেকনিকটা দেখে না, এই দেখো বিরিয়ানি ঢেলে নিলাম, বিরিয়ানি ঢেলে নিলাম গাইস, দেখেছো আমার হাজি বিরিয়ানিতে, এ ওয়ান হাজি বিরিয়ানিতে অর্ডার দিলাম। চলো গাইস দেখি, ও ভাই আলু এখানে না। তো গাইস দেখো এখানে দেখো, এই গাইস মাংসটা ভালো দিইনি গাইস, দুটো আলু দিয়েছে, গাইস দুটো আলু দিয়েছে এখানে। দেখো এখানে স্যালাড আছে, স্যালাড আর আজ নিয়ে এসেছিলাম, বাবা নিয়ে এসেছিল তাই। এখানে কাউসারি গাইস, কাউস আছে, ঈদ কাচ্ছে গাইস, অয়েলি গাইস, গাইসটা খুব অয়েলি। দেখো ওই গাইস কেমন খাতা আছে, মানে মোটামুটি ভালো, আমি প্রতিদিন খাই বিরিয়ানি গাইস। তো গাইস ফার্স্ট আলুটা খাই এক, দেখো মনে একটু ভালো লাগছে, রাইসটা খেয়ে রাখি ফার্স্টে। গাইস দেখো রাইসটা খুব ঝুরঝুরে রাইস, গাইস খুব ঝুরঝুরে রাইস, মোটামুটি ঝুরঝুরে রাইস, কিন্তু কমে কি বাবা, মাত্র 70 টাকা বিরিয়ানি গাইস। সেটা দেখো আলু দিয়ে খেয়ে দেখাই, ভালো গাইস, একটা স্পেশাল বাইট দেবো একটা, মাংস নিলাম একটু, মাংস মোটামুটি নরম আছে, অ্যাভারেজ, ভোজা পেঁয়াজ আলুটা গাইস একটু একটু শক্ত আছে, মনে হয় ঠিক আছে। এই যে বড় সাইজের বাইট দিলাম, ওরে জল গাছ আর মাংস শুধু খেয়ে দেখে, ভালো হয়। আমি অ্যাকচুয়ালি হাড় প্রেফার করি খাওয়া, কিন্তু এটা সলিড দিয়েছে, কি করা যায় গাছ, অনলাইন অর্ডার করেছিলাম তো ওই জন্য। চলো এবার আই শসা নিলাম, মাংস নিলাম, চলো শুরু করা যাক। মাংস ধুইনি গাইস, গাইস ফুললি, মানে মানে আমি যদি 5-এর মানে 5-এর মধ্যে 10-এর মধ্যে রেটিং দিয়ে যাই, আমি দেবো 5-8 দেবো, মোটামুটি 10 out of 8, দেখো সেটা দেখা যায়। তো গাইস কালকে অনেক দেরি করে ভিডিওটা এলো গাইস, ওই জন্য সরি। আমার আমার ইচ্ছা আছে 365 দিনে 365 ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, চ্যালেঞ্জ দিলাম তোমাদের কাছে, চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে, 300 আজকে তো মিলিয়ে রাখো, প্রতিদিন ভিডিও আসবে 365 দিন 365টা ভিডিও। ওকে গাইস কেটে গাইস, হ্যাঁ মা খেয়ে দেখি, দেখো দেখো রাইস রাইসটা মোটামুটি ভালো রাইস গেলে, তো গাইস দেখো মাংসের বেসটা মোটামুটি ভালো গাইস, আমি তোমাকে পুরোটা খেয়ে দেখাবো আজকে, চ্যালেঞ্জ পুরোটা খেতে পারিনি গাইস, আমি চ্যালেঞ্জ খেয়ে দেখাবো। মাংস
নরম। আর মিষ্টি মিষ্টি ভাব ছিল মাংসটা। গাইজ আটা করা হলো উচিত, পরের মাসে জুনের 5 তারিখে আমার বার্থডে, তো আমার কাছে একটা আড্ডা লাগলাম। আমার এই ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কর দাও, এটা আমার আব্দার বার্থডেতে, তোমার বার্থডে গিফট, এটা আব্দার পূরণ কর দাও, তাহলে আমার বার্থডে ব্লগ আসবে। মোটামুটি খেতে ভালো, গাইস বেটার স্টাফ, এতক্ষণ পর বেরোলো। মানে গাইস আমি একটা কিউনে ভিডিও রাখবো বড়টা, তোমারা এই ভিডিও কমেন্ট করতে পারো কিউনে ভিডিও। চলো।